আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আরেকটি ব্লগ শুরু করলাম, আর এই ব্লগটা আমি গ্রামে এসে করছি, কারণ আমি আপুকে রাখতে গ্রামে এসেছি। আমার ছোটো বোনের পরীক্ষা এখনও শেষ হয়নি। আপনাদেরকে আমি গত ব্লগে বলেছিলাম যে আমাকে হয়তো বা যেতে হবে। তো আপু বিল থেকে যে গিমা নিয়ে এসেছে, বিলে কিন্তু ভালো গিমা পাওয়া যায়, তো সেটা আবার পরিষ্কার করছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ গিমা শাক খেতে কিন্তু আমরা অনেকে পছন্দ করি, আর শহরে এটা তো কিনতে পাওয়া যায়, এখানে অবশ্য কিনতে হচ্ছে না, কারণ এটা এখানে অ্যাভেলেবল বিলেই পাওয়া যায়। গিমার পর্ব শেষ করে আমরা একটু হাসপাতালে এসেছি। অ্যাকচুয়ালি আমার আর আব্বুর করোনার চতুর্থ ডোজ দিতে হবে, তো আমরা রাজশাহীতে দিতে পারিনি, তাই এখানে আসলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে সেটা পেলাম না, কারণ শেষ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন হাসপাতালে অনেক ভিড়। এখানে আসলে 5 টাকার টিকিট হলেও অনেক ভালো কিন্তু এখানে চিকিৎসা দেয়। হাসপাতালে যেহেতু আমরা টিকিটটা পেলাম না, তো ভাবলাম যে টুকিটাকে বাজার করে নিয়ে এখানে আমি মুরগি কিনতে এসেছি। এখানে ব্রয়লার মুরগি একদমই নেই, যেগুলো আছে ছোট ছোট, তো আমি ভাবলাম যে 2-3টা ছোট মুরগি নিয়ে যাই, কারণ মুরগিম খেতে ভালোবাসে মুরগি, আর ছোট মুরগি হলে সেগুলো নাকি বাড়িতে পোষা, আমাদের এদিকে কিন্তু ওরকম পোষে। তো আমরা বাজার টাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখুন, মরিয়ম আসার পরে বলছে যে আমি খাবো। তো মরিয়মকে প্রথমে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে মরিয়মের জন্য আমি এখানে ডিম ভাজি বলতে ডিম পোস্ট করে নিয়েছি, আর নুডলস রান্না করে নিয়েছি, আর এখানে আমার খাওয়ার জন্য শশা নিয়েছি, শশা না খিরা। তো যাই হোক, এটা আমি খাবো। আমার চাইতে মরিয়মে বেশি খাচ্ছে, কারণ আমাকে খেতে দিচ্ছে না, আর আমাকে বারবার বলছে যে শশা না খিরা। তো ওর তো খুব খুশি, কারণ ওকে ভিডিও করা হচ্ছে, আর মরিয়ম যেহেতু ডিম খায়, তো সেই কারণে অ্যাকচুয়ালি ওকে সকালবেলা ডিম সিদ্ধ খাওয়ানো হয়নি, এই কারণে আমি এখন এসে ওকে ডিম পোস্টটা খাওয়াচ্ছি। আর ছোটো মাছ কিনেছিল, ছোটো মাছ কেনার কথা ছিল না, তারপরে ছোটো মাছ কিনেছে। আর এইদিকে দেখুন আমার গাছ নিয়ে কিছু আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। গাছগুলো দেখাবো একটু পরে, দেখাবো আগে মরিয়মকে একটু খাওয়াবো। চলে সকালবেলা মরিয়ম ভাত খেয়েছিল, তাই এখন মরিয়ম নুডলস খাচ্ছে, আর আমি ওর সাথে একটু করে শশা খাচ্ছি, শশা না খিরা। দেখছেন কত তাড়াতাড়ি খেয়ে ফেলছে? তুমি আমুতিতা মিষ্টি, আম বুঝলাম না, আমি যেটা মুখে দিচ্ছি সেটা তিতা হচ্ছে, আর ওর যেটা মুখে দিচ্ছে সেটা মিষ্টি হচ্ছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর আরও কিছু কাজ আছে সেগুলো করব, আর গাছ আমি পরে দেখাচ্ছি আপনাদের। গীতা এটা শশা না খিরা? আপনাদেরকে আমি গাছ দেখাতে চেয়েছিলাম, কিন্তু গাছ দেখানো হয়নি, তাই ভাবলাম যে এখন একটু গাছ দেখিয়ে নি, একদম সকাল সকাল গাছ দেখাচ্ছি। এই ভিডিওটা আমি আগে করেছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখুন আমার সবগুলা গাছে কিন্তু নতুন কুশি গজিয়েছে, নতুন পাতা গজিয়েছে, আর এই গাছটা বেশ বড় হয়ে গেছে। আসলে আমি কয়েকদিন ছিলাম না, তো গাছগুলো আসলে দেখা হয়নি, প্রতিদিন দেখলে বোঝা যায় না যে কতটুকু বড় হয়েছে, বাট এই গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে, আর এইদিকে তো শিকড় গজিয়েছে। তো অনেক ভালো লাগছে গাছগুলো দেখে, আর যেহেতু শীত চলে গিয়েছে, শীতের মধ্যে গাছগুলো মনে হয় একটু কম বাড়ে, তো যেহেতু একটু গরম গরম ভাব। আর এই যে এটা আমার মানি প্ল্যান্টের গাছ, এই গাছটা অনেক দ্রুত বাড়ছে, তো ভালো হয়েছে, একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ তৈরি করতে পারবো। এগুলো নিয়ে আসলে আমি অনেক খুশি, আমার গাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছে। আজকে আমাদের ঘরে ডেকোরেশন চেঞ্জ করা হয়েছে, তো কি চেঞ্জ করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে আমার এখানে ভেতরে যে টেবিলটা ছিল সেটা বাইরে রেখেছি, আর এই যে এই পাশে তো যেরকমটা ছিল সেরকমটাই আছে, আর এই পাশে রেখেছি সেলফটা। আসলে ভিতরে জায়গা হচ্ছিল না, এই কারণে এখানে সেলফ রেখেছি,
সেলফটা যেহেতু ফাঁকা ফাঁকা তাই বাতাসগুলো ভালো আসবে আর এইখানে জুতা রাখার র‍্যাক রেখেছি আর এই পাশে ঘরের ডেকোরেশনটা আগে যেরকমটা ছিল ওরকমটাই করেছি যে পাশে বাক্স ছিল এই পাশে মিক্সারটা রেখেছি আর এই পাশে ড্রেসিং টেবিল আর এই যে আপুর এটা আমরা একটু কাপড় নেড়ে দিয়েছি আর এই পাশে তো আলনা রেখেছি আর ফ্রিজটা তো এখানেই ছিল আর ওই পাশে যে র‍্যাকটা ছিল সেই র‍্যাকটা আমরা এখানে রেখেছি ওই পাশের ঘরে ডেকোরেশন তেমন একটা চেঞ্জ করা হয়নি জাস্ট এখানে যে কাপড় রাখার বাক্সটা ছিল সেটা আমরা ওই পাশের ঘরে রেখেছি তো এখন আমি এই যে চা খাচ্ছি তো ঠিক আছে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ